যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আপনি সবসময় আধুনিক গানের সাথে আমাদের কিছু দেশীয় কালচারকে আপনি যেমন তৈরি করেন, যেমন আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে যে যন্ত্র দিয়ে এটি সম্বন্ধে আপনি কিছু বললেন। হ্যাঁ, এটা এটা একটা যন্ত্র আমাদের দেশের, যেটা অনেকদিন হলো আমাদের দেশ থেকে ধীরে ধীরে ফেয়ার আউট হয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে এই ইনস্ট্রুমেন্টের প্রতি এবং এই ইনস্ট্রুমেন্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আন্তর্জাতিক ভাবেই তো একটু স্বীকৃত। যেমন যন্ত্রটা আমি আমেরিকাতে যখন বাজাই তখন তারা ভীষণ আগ্রহ দেখায় এবং তারা অবাক হয়েছে, তাদের কাছে ব্যাপারটা ভীষণ নতুন। আর আমার কাছে যেটা, এটা আমাদের গ্রামে গঞ্জে এটা অনেকেই ব্যবহার করতো, কিন্তু ইদানিং বেশ কিছুদিন হলো এটার ব্যবহারটা কমে যায় আর কি। তো আমি, আমার কাছে ভালো লেগেছে দেখেই, আর আমার মিউজিকের সাথে কোথায় যেন এটা কেমন যেন ফিট ইন করছিল, যার জন্য আমি আমার আমি কমফোর্টেবল ফিল করতেছিলাম, এই জন্য এই হয়তো এই যন্ত্রটাকে ইউজ করছি ইদানিং।